আসসালামু আলাইকুম। আমরা রংপুর বিভাগীয় বৃক্ষ মেলা, সেটা বিশাল আকারে হয়, সেই জায়গায় আমরা অংশগ্রহণ করছি আগামী 20 দিন। আজকে হচ্ছে 17 জুলাই, 17 জুলাই থেকে প্রায় 5 আগস্ট পর্যন্ত আমরা এখানে থাকব। তো আপনারা যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি আসতে পারবেন, এবং যারা বাইরে থেকে এই ভিডিওগুলো রেগুলার দেখবেন তারা যেই মেলায় আমরা অফারগুলো দিব সেই অফারগুলো আপনারা নিতে পারবেন। তো পুরো ভিডিওতে কী কী থাকছে আমাদের মেলাতে, কী কী আনছি সেই বিষয়গুলো আগে দেখে নেবেন। নেওয়ার পর আপনার যে প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো যে অফার থাকছে সেই অফার দেখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন। যারা আসতে পাচ্ছেন না বলে যে অফার পাবেন না এমন কিছু না, যারা ভিডিও দেখে অর্ডার করবেন সেম অফারগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন, এবং যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারবেন। তো আমি জাস্ট সংক্ষেপে একটু আপনাদেরকে একটু দেখাই আমরা কী কী প্রোডাক্ট নিয়ে আসছি, প্রথম থেকে একটু আপনাদেরকে দেখাই। এই দিকটাতে ঘাস কাটা মেশিন আছে, এদিকে ছোটো 63 সিসি মিনি পাওয়ার টিলারটা আছে, এদিকে 52 সিসি নিরানি মেশিনটা আছে, এই পাশের যে জায়গাগুলোতে আছে এখানে দেখছেন হেজ ট্রিমার আছে, তারপরে চেন শ, তারপরে ফ্লোটিং ওয়াটার পাম্প, তারপর পেট্রোল চালিত ওয়াটার পাম্প, তারপরে পাওয়ার স্প্রেয়ার, রোলার সহ পাওয়ার স্প্রেয়ার। এই দিকটাতে আছে হচ্ছে আপনার খড় কাটা মেশিন, এই দিকটাতে আছে আপনার ঘাস কাটা মেশিন, এই দিকটাতে আছে মিনি কম্বাইন্ড সাইলেন্স কাটার মেশিনটা, সামনে দেখতে পাচ্ছেন 4 হুইল মিনি পাওয়ার টিলার আছে, এই দিকটাতে আছে হচ্ছে আপনার 7 হর্সের মিনি পাওয়ার টিলার পেট্রোল চালিত, এটা 10 হর্সের ডিজেল চালিত কিন্তু সেলফ, এইদিকে এই যে ঝুলানো আছে একটা, এটা হচ্ছে ব্রাশ কাটারটা। তার এই জায়গাতে আছে হচ্ছে 6.5 যেটাকে বলি আমরা সেটা আছে, এদিকে রাইস মিলগুলো আছে, রাইস মিল এই পাশে আছে হচ্ছে গ্রাইন্ডিং এবং মিনি কম্বাইন্ড রাইস মিল, এইগুলো তো আছেই। তো এই দিকটাতে আরও কিছু জিনিস দেখাই আপনাদেরকে, এই দিকটাতে দেখতে পাচ্ছেন স্প্রেগুলো আছে, নিচে হচ্ছে ছোট স্প্রেগুলো যেগুলো যাদের বাগান করেন ছোট ছোট বাগান তাদের জন্য। এই পাশটাতে আরও সরঞ্জাম কিছু আছে, সেটা দেখতে পাচ্ছেন যে এদিকে টপগুলো আছে, তারপরে কিছু জৈব সার আছে, এই পাশটাতে টুলসগুলো সবগুলো আছে, এই টুলসগুলো আছে, আর এই পাশটাতে একদম বইগুলো আছে আর কি, এগ্রিকালচারের যত রকম বই আছে সেই বইগুলো এখানে আছে। তো এই ছিল মোটামুটি আরও কিছু মেশিনারি যেখানে আছে। এটা হচ্ছে ফুড পাম্প আছে যেটা স্প্রে করে, এইদিকে একটা ব্যাটারি চালিত স্প্রে আছে, এবং এর পাশে আছে বীজ রোপণের যে ম্যানুয়াল যন্ত্রটা সেটা আছে। এই মোটামুটি আমরা কিছু নিয়ে এসেছি, আরও নতুন নতুন জিনিস যোগ হবে, তো আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, এবং আমাদের ফেসবুকে রেগুলার লাইভগুলো আপলোড করা হবে, ইউটিউবে আপলোড করা হবে, আপনারা লাইভগুলোও দেখে নিতে পারবেন কোন অফার থাকছে, কোন কোন প্রোডাক্ট থাকছে। তো সবাই ভালো থাকেন, কৃষি বাজারের সঙ্গেই থাকেন, আর মেলাতে দাওয়াত রইল সবার, সবাই আসবেন রংপুর জিলা স্কুল মাঠে, 5 আগস্ট পর্যন্ত আমরা আছি এখানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।